স্যার আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি, আমি এর ব্যবস্থা করতেছি, আপনি খালি যাওয়ার বন্দোবস্ত করেন স্যার। জুয়েল স্যার উনারে এখান থেকে যাইতে বলো, তা না হলে কিন্তু আমি দাও দিয়ে উনারে কোপ দিব। এগুলো কি কইতেছো ভাবি? যা বলতেছি আমি ঠিকই বলতেছি, তুমি আর বিদেশে যাইতে পারবা না। ভাবি এই আপনি যা ভাবতেছেন আসলে তা না, আর আমি কিন্তু খারাপ লোক না, যে নইন আদম ব্যবসায়ী। আপনি কি আমার বলাবেন ভাবেন? আপনি কি ভাবছেন? আপনার উদ্দেশ্য আমি বুঝি না, আপনি তো ওরে পথে বসাইবেন বসাইবেনই। আপনি আমার বোনের দিকেও নজর দিছেন। এই তো বাবা দাউগাড়ি আই তো কোপ দিও না, কল্লা আমি ফলাই দিব। জুয়েল ভাই আমি গেলাম। স্যার স্যার আপনি বসেন, আপনার অপমানের প্রতিশোধ আমি নিতেছি। ভাবি তুমি কি শুরু করছো? তুমি বেশি বাড়াবাড়ি করতেছো ভাবি? তুমি কি পাইছো? তুমি আমার স্যার অপমান করছো? হ্যাঁ কি পাইছো কি তুমি? এটা কি তোমার বাপদাদার সম্পত্তি? বুবু বেয়াদ তুমি জানি কোন অহংকার, খালি তোর জন্য তোর জন্য আমার স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে। তখন ভাবছিলাম তুই পোলা পান, কিছু কই নাই, সব মুখ বুঝে সহ্য করছি, এমন দেখতেছি তুই পোলা পান না, তুই অমানুষ, তুই একটু অমানুষ। আমি তোর মতো অমানুষ যে ঘুমের মধ্যে জব কইরা এই বাড়ি থেকে যাবো গা। যাও না, যাও জব করে যাও, এত পারো তোমার স্বামীর কি বাড়ি থেকে আমি বাড়ি যেতে খুশি? এটা আমার বাড়ি, আমার বাড়ি থেকে তোমরা দুজন এখন বাইরে বা, দুজন এতদিন বয়ে বয়ে খাইছো না, যাও, এতদিন পয়সা পয়সা খাইছো বহুত হয়েছে, যাও গাও। এটা তোমার আমার বাড়ি না, এটা তোমার বাপের বাড়িও না, এটা আমার বাড়ি, আমার, যাও বাইরে। Thank you.